টানা তান্ত্রিকের আর কি ভাষায়, আজকের দিনটা বড়ই মিয়ানো। তপদের গাছের গাছপাকা আম। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ 28 তারিখ মঙ্গলবার, আজকে ব্লগটা শুরু করলাম কারণ গতকাল তো কোনো ব্লগ করা সম্ভব হয়নি রেমালের জন্য। তো খুবই এখানে পরিস্থিতি খারাপ ছিল, তার উপর রবিবার রাত্রির থেকে কারেন্ট ছিল না। কালকে মানে সোমবার দিন সেই 3:30 সময় কারেন্ট এসেছে, ফোনে চার্জও ছিল না। রবিবার রাত থেকে আর কি ঝড় বৃষ্টি শুরু হয়েছে, কালকে সারা দিন ঝড় বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকেও খুব যে ভালো রোদ্দুর উঠেছে তেমনটা না, মেঘলা ওয়েদারই ছিল, এই জাস্ট একটুখানি একটু আলোর দেখা পাওয়া গেছে, নাহলে এতক্ষণ অন্ধকারই ছিল। তবে বৃষ্টিটা হচ্ছে না, একেই তো ফোনে চার্জ ছিল না, তার উপর সারাদিন ঝড় বৃষ্টি, মানে একদমই ব্লগ কী করবো সেটা কিছুই দেখানো করা সম্ভব হয়নি। তাই আর কি কালকে কোনো ব্লগ করিনি। আজকে তোমরা যেই ব্লগটা দেখলে সেটা সানডের ব্লগ ছিল, কালকে আর কোনো কিছু করা সম্ভব হয়নি। আর এরা দেখো বাইরে দাঁড়ানোর আর কি আমার কোনো উপায় নেই, আমি বাইরে বেরালেই এরকম চলে আসে আর যেখান সেখান চলে যায়। এবার যদি হারিয়ে যায় কোথা থেকে নিয়ে আসবো খুঁজে আমি জানি না। চ তো ঘরে চ, একদম কথা শোনে না, একদম কথা শোনে না। আমি বাইরে এসেছি কারণ মা গেছে দোকানে বেশ অনেকক্ষণ, দেখছি তাই মা এখনও আসছে না কেন, তারপরে দেখলাম না দোকানে বেশ ভালো ভিড় ছিল। এই যে আসছেন নায়িকা, নায়িকা এখন আসছে দোকান থেকে। তোমার জন্য আমি দাঁড়িয়েছি কখন থেকে? হ্যাঁ তোমার জন্যই তো আমি দাঁড়িয়ে আছি। মা চলে এসেছে, এবার এদেরকে খেতেও দেব। আবার গরম শুরু হয়ে গেছে, কালকে যা অবস্থা ছিল আশপাশের অবস্থা একদম খারাপ। এই দেখো না ঝড়ে, দেখি পরে যদি সম্ভব হয় একটু তোমাদেরকে ঘুরিয়েও দেখাবো আশপাশটার কি অবস্থা। মা চলে এসেছে, এবারে আমি ওদেরকে খেতে দিয়ে চা বসাই, আমার যা কাজ আছে সেগুলো করে নিই, করতে করতে আবার তোমাদের সাথে কথা বলছি। ওদের টিফিনটাই আগে বসিয়ে দিলাম, দুধ আর আটার রুটি, ওদেরকে তো খেতেও দিয়ে দিলাম, খাওয়া দাওয়া করছে। তবে পুরোটা তো খাবে না, আমাকে আবার খাইয়েও দিতে হবে, আমি চামচ নিয়ে ওই জন্য রেডি আছি, যতটা খায় খাক তারপর আবার খাইয়েও দেবো। ঘন্টু আর ফোনটু, এটা হলো ফোনটু আর এটা হলো ঘন্টু। আর বুল্লু এখনও দেখো নিজেরটা না খেয়ে আর কি ঘোরাঘুরি করছে। টিফিন করতে করতে মাকে জিজ্ঞেস করছে আজকে কি রান্না হবে, সবজি এসেও ছিল, সবজি আলে ডাকতে এসেছিল, আমি না বলে দিয়েছি সবজি রয়েছে। সবজি ডাল খাওয়ার ইচ্ছে, কালকেই মাকে বলছিলাম একটু সবজি ডাল খাবো, দিন খাই সব রকম মিশিয়ে অল্প অল্প করে দিয়ে, পটল আছে, বরবটি আছে, কুমড়ো আছে, আলু টালু দিয়ে ভেবি লাগে। সেদিন কুমড়োটা না হয়েছে, একটা ভালো কুমড়োটা আগে এনে পুরোটাই নিয়ে নিতে পারতাম, গোটাটাই নিয়ে নিতাম যদি জানলে অত ভালো না। আরও নিয়ে নেয় ভেসে ভেসে আসবে, কুমড়োটা বর্ষার দিনে রাখা যায় না, নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আলাদা করে সিদ্ধ করে আর কি হয়েছে কুমড়ো সিদ্ধ মাখা ভাত দিয়ে, আহ দারুণ ছিল, ভরসা পাই না গো পুরোটা নেওয়া, দারুণ ছিল কুমড়োটা। সবজি ডালটাই ফাইনাল হয়েছে, তাই সবজি ডালের জন্য এখন সবজি কেটে দিচ্ছি। রয়েছে পটল, আলু, কুমড়ো আর বরবটি। এই সবজি ডালটা খেতে কিন্তু দারুণ লাগে, অনেকদিন খাওয়া হয় না। পটল আর এই যে এই কুমড়োটা এত ভালো খেতে, কি বলবো দারুণ খেতে কুমড়োটা, কুমড়োটার রঙটা দেখলেই বুঝতে পারবে দারুণ টেস্ট।
মা ভাত বসাচ্ছে আর আমি সব সবজিগুলো এখানে কেটে দিচ্ছি। মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি ডাল বসিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেছে, সব সবজিগুলো দিয়ে দিলাম এর মধ্যে। গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হবে ডালে, আর প্রতিবারের মতো জিরে আর শুকনো লঙ্কাটা শুকনো কড়াইতে একটু টেলে নিচ্ছি। শুকনো কড়াইতে জিরেটা এইভাবে নেড়ে নিলে এত সুন্দর গন্ধ হয়, খুব ভালো লাগে গন্ধটা। ডাল হয়ে গেছে, ডালের পর এখন হচ্ছে ডিমের ঝোল, ভাজা ডিমের ঝোল। আজকে আর সিদ্ধ ডিমের ঝোল হচ্ছে না, আজকে ভাজা ডিমের ঝোল হচ্ছে। ভাজা ডিমের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, এখন ছোটো ছোটো আলু কেটে ঝোলটা বেশ দারুণ লাগে। ডিমগুলোও ভাজা হয়ে গেছে, মশলাটা কষে জল দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দেওয়া হবে। গরম জল দিলাম, জলটা গরম করে নিয়ে তারপরেই দিলাম। স্নান করে নিলাম রান্না করে, এখন আবার ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে, এই যে আর প্রচণ্ড গরম। কালকের দিনটা একটু ওয়েদার ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা ভালো একটা ইয়ে ছিল, আজকে প্রচণ্ড গরম। মানে স্নান করে উঠে এখন ঘাম হচ্ছে। আর এদের দুজনকে দেখো, এই যে ঘন্টু, অনেক কাজ ওদের, অনেক কাজ। জামা কাপড়টা মেললাম, মায়ের নাইটিটা দেখলাম এখনও শুকায়নি, যেহেতু ওয়েদার ভালো না, রোদ্দুর ওঠেনি, জামা কাপড় কিছু সেইভাবে শুকাচ্ছে না, তাই এখন আর তুলব না। আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে, নামুক। এ দেখো স্নান করে এলাম, কেন বলছি, ঘাম হচ্ছে, সাথে সাথে চলেও এসেছে। আমি বলছি না, আমি যেখানে যাবো আমার সাথে সাথে যাবে, আবার আমার সাথে সাথে চলে আসবে। খালি ভয় লাগে, অনেক সময় পাকামামেরা অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করে, ওখান থেকে আর কি যদি হারিয়ে টারিয়ে যায়, তারপর যদি কুকুর টুকুর তাড়া করে, কোথায় ভয় পালাবে, ওইটাই আমার বেশি ভয় লাগে। মা ভাত বেড়ে রেডি, বাবার ভাতটা আগে দিয়ে আসি, ঠিক আছে, তারপর আসছি। ওয়েদারটা একদমই ভালো নয়। ভাত, সাথে রয়েছে ভেজ ডাল সব রকম সবজি দিয়ে, আর ডিমের ঝোল। বাবার জন্য একটা সিদ্ধ ডিম দেওয়া হয়েছে, কারণ বাবা ভাজা ডিমের থেকে ঝোলে সিদ্ধ ডিমটাই বেশি পছন্দ করে, তাই বাবার জন্য সিদ্ধ ডিম দেওয়া হয়েছে। আর এই দেখো, মানে আমি কোথায় যাব বলো, ওদের ছেড়ে আমি কোথাও যেতে পারবো, কোথাও যেতে পারবো না। আর খাটের নিচে দেখো, এগুলো সব বৃষ্টির জল। এই বৃষ্টি জলে আমাদের কিন্তু ভাত রান্না হয়, ভাত দারুণ সাদা ধপধপে হয়, তোমরা দেখেই বুঝতে পারবে, বৃষ্টির জলের ভাত খুব ভালো হয়। এখানে সব বোতলে বোতলে বৃষ্টির জল ভরা রয়েছে। আমার ভাত, মায়ের ভাত, এই হলো ভেজ ডাল। ভেজ ডাল সব সবজি দিয়ে, মসুরির ডাল, কিন্তু মুগ ডাল না, মসুরির ডাল সব রকম সবজি দিয়ে করা হয়েছে। আর এখানে রয়েছে ভাজা ডিমের ঝোল, বাবাকেই শুধু একটা সিদ্ধ ডিম দেওয়া হয়েছে ঝোলে, আর আমাদের সবার জন্য কিন্তু ভাজা ডিম রয়েছে। চলো মানিয়ে না, খেয়ে নি, কারণ ওয়েদার ভালো না, যখন তখন কারেন্ট চলে যাবে, ব্যাস হয়ে যাবে তখন, তাই
এই ঘরে বসে মায়ের সাথে একটু গল্প করছিলাম। দুপুরবেলা তো খেয়ে ওঠার পর কোনো কিছু আর ব্লগ করাই হয়নি, কারণ আজকের দিনটা এত মানে কেমন একটা বলবো, এমনিতেই তো প্রচণ্ড গরম, মানে আজকের গরমটা আর কি অন্যরকম, প্রচণ্ড ঘাম হচ্ছে, কালকেই এত বৃষ্টি হলো, ঝড় হলো, আর আজকে আর কি গা জ্বালা পোড়ার মতো গরম, তারপর প্রচণ্ড ঘাম হচ্ছে, আর কেমন একটা স্যাঁত স্যাঁতে ভাব। মানে ঘরের মেঝে ঠেজেগুলো একদম শুকাচ্ছে না, এই ঘরের মেঝেও শুকায়নি, ওই ঘরের মেঝেও শুকায়নি, মানে সব কিছু মিলিয়ে না আমার মনটাই যেন কেমন হয়ে রয়েছে। এখনও হ্যাঁ মা বলছে এখনও অব্দি রেমাল যায়নি, মানে সব কিছু মিলিয়ে আমার যেন দিনটা আজকে কেমন কেমন, মানে কোনো কিছু যেন আমার এনার্জি পাচ্ছি না, কেমন যেন মিয়ানো দিন, মানে তারানাতান্ত্রিকের আর কি ভাষায় আজকের দিনটা বড়ই মিয়ানো, তারানাতান্ত্রিকের আর কি এটা আর কি ডায়লগ ছিল, আজকের দিনটা বড়ই মিয়ানো। তো আমারও আজকের দিনটা বড় মিয়ানো, কেমন একটা লাগছে। এদিকে 8:10 ভাইকে ফোন করেছো? 8:10 ভাই এখনও কাছ থেকে ফেরিনি। তপ এসেছিল একটু আগে, একটু আগে মানে কি বিকালে, এসে আম দিয়ে গেছে, অনেক আম দিয়ে গেছে গাছে, বেশিক্ষণ ছিল না তাই আর কি আমি আর ব্লগ টক করিনি, বললাম না আজকে কেমন কেমন একটা লাগছে দিনটাই। তো এসে গাছের আম দিয়ে গেছে, মা আম দেখে বলছে আমি নিশ্চিন্ত, রাতে যার যেটা দিয়ে খুশি সে সেটা দিয়ে খাবে, তাই তো আমাদের বাড়িতে সবাই আম দিয়ে আর কি খেতে পারে, আম রুটি আম মুড়ি, অনেকের আছে তরকারি ছাড়া হয় না শেষে আম খায়, আমাদের ওরকম ব্যাপার না, আমরা আম দিয়ে রুটি আম দিয়ে মুড়ি হয়ে যায়, তার উপর তো ডিমের ঝোল ঠোলা আছে, আর যার যেটা ইচ্ছা সে সেটা দিয়ে খাবে, আমাকে দুটোর মধ্যে যেটা দেবে আমার সেটাতেই চলবে, বুঝেছ? হ্যাঁ সেটাই বলি, আর যেটা মা আম দিয়ে খাবে, মায়েরটা আমি বলে দিলাম মা আম দিয়ে, আমি আম দিয়ে খাবো, বাবাও আম দিয়ে খাবে, দুজনে ভাগ করে নিবো, আমার কোনো প্রবলেম নেই, আমার কোনোটাতেই কোনো প্রবলেম, যেটা দেবে সেটা দিয়ে খেয়ে, এখনো সকালের কথা এখনো আম ভালো খাই, হ্যাঁ না আমরা আম সেইভাবে ভালো আম এখনো অব্দি আমরা ওটা আম না, সত্যি কথা বলতে বাবা আম কিনে না আনলে অন্য কাউকে দিয়ে, এই কদিন যে কদিন ঘরের আম খেয়েছে আর কি বাবা আর বন্ধুকে দিয়ে কিনিয়েছে, বাবা নিজে আম না কিনলে আমাদের আম খেয়ে পোষায় না, কারণ বাবা বাজারটা দারুণ করে, আম বলো সবজি বলো মাছ মাংস বলো বাবা বাজার না করলেও যাবে, ওই জন্য মাকে খালি বলছি বাবা যতদিন না আম কিনে আনছে ওই আম খেয়ে পোষাবে না। তপদের গাছের আমটা খুব সুন্দর সেন্ট আছে, কিন্তু যে কটা বাজার থেকে আর কি বাবার বন্ধু এনে দিয়েছে একটা আম খেয়েও পোষায়নি, আমার একদমই পোষায়নি, সে আম খেয়েছে কিন্তু আম খেয়ে পোষায়নি, বাবা দারুণ আম, বাবা খুব ভালো, ওই জন্য মাকেই বলছিলাম যে বাবা যতক্ষণ না মানছে আম খেয়ে আমার পোষাবে না, তাই বলছে আম খাওয়ার মাংস বাবা না কিনলে আমাদের পোষাবে না, বাবা মাংসটাও দারুণ ভালো, বাজারটা ভালোই করে, বাজার সরকার ভালো, বাজার সরকারটা ভালো, সেই জন্য আর কি বলছি বাবা যতক্ষণ না মানবে আম পোষাবে না, আর মাংসটা তপও খুব ভালো কেনে, ও মাংস কেনে তো বাড়ির, ওর মাংস আমি মাকে বলি যে তপ যা মাংস কেনে মনে হয় বাবা মাংস কেনে, বাবার মাংস কেনাটা দেখে মানে বাবার মাংস কেনা আর তপর মাংস কেনাটা আমার একদম স্যাটিসফাই, এই দুজন খুব ভালো মাংস, আমার জামাই আর বাজার সরকার মানে আমার বাবা ভালোই বাজার করে, খুব ভালো, আমার ছেলে কিন্তু ধারে কাছে দিয়ে যায় না, তপ মাংসটা দারুণ কেনে, মাছটা দারুণ কেনে, এখনো পর্যন্ত বাজার করতে পারে না, ওই জন্য বলছি বাবা যতক্ষণ আম কিনছে আম খেয়ে পোষাবে না, আমি যাই একটু হাত মুখটা ধুই, কেমন চিটচিট করছে সব কিছু, আমি কখন থেকে ভাবছি আর কি ব্লগটা এন্ড করবো, কিন্তু কারেন্ট আমাকে ব্লগ এন্ড করতে দিচ্ছে না, কারেন্টটা খালি আসছে আর যাচ্ছে, এই যে কথা বলতে বলতে আবার চলে গেল, কারেন্ট আসলে আবার কথা বলছি, কথা বলতে বলতেই দেখলে কারেন্ট কেমন চলে গেল, আবার চলে এসেছে, এই করে করে আমি ব্লগটা এন্ড করতে পারছি না, তাড়াতাড়ি করে ব্লগটা এন্ড করে দেবো, মায়ের রুটি করা কমপ্লিট, আর তখন আম দিয়ে গেছে ওই আমগুলো, তপদের গাছের গাছপাকা আম তপ বিকালবেলা এসেই দিয়ে গেছে, আমগুলো এত সুন্দর সেন্ট না কি বলবো, গাছপাকা আম মানে বুঝতেই পারছো কার্বাইটের পাকানো আম নয়, গাছপাকা আম এর স্বাদই আলাদা, এই আম খেয়ে মজা আছে, গাছপাকা আম বলে না একদম গাছপাকা আম, ওদের বাড়ির সামনে যে গাছটা আছে মনে হয় ব্লগে দেখিয়েছি, আমার ঠিক খেয়াল নেই আমি দেখিয়েছি কিনা, তো ওই গাছের আর কি আম, এইটা দিয়ে আর কি রাতে রুটি খাওয়া হবে এই প্ল্যান হচ্ছে,
তাড়াতাড়ি করে ব্লকটা এন্ড করে দিই, কারণ যা কারেন্ট যাচ্ছে আর আসছে এখন আবার চলে যাবে। এখনও কোনো ঝড় বৃষ্টি কিছু হচ্ছে না, তবুও সন্ধ্যেকে কারেন্টটা 4-5 বার এইভাবে চলে গেলো, জানি না কেন। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টা।